আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই, মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয় না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন, ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় বা আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাবা আপনাকে এত ভালোবাসে, সেই মা বাবা আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জেনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার কাছে কান, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়, একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়, আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে, বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহ রহমত এই পৃথিবীতে, আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে, আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসাই স্নেহ, এই মমতাই করুণাই মহব্বত। একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর
আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন, জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত তোমার বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা আর আপনি কাঁদতেছেন? হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন, আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না, আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোনো কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কান্দতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহাবত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব। আমার হাবিব আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন, যত জায়গায় সুয়াল এসেছে। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইয়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আরা, হে নবী আপনি বলুন, এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়াইয়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন, ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, হে নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয়,
আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি, অর্থ এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এবং যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী, প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই। ফা ইন্নি করিব, ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যে রব এই সাহারবের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক, মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নহি মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায়। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কুন্দর থেকে, মহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও, আমি তোমার কাছে আসি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহরবান, এমন আল্লাহ আমাদের, সে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে, কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র এক যুগে চিল্লা, এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে, চিল্লা এখন কারে? রব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন, আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম, মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না, দুই রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদুল্লাহ গাফুরুর রাহিমা, সে আমি আল্লাহকে গাফুর এবং রাহিম হিসেবে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহকে গাফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন, কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের, মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন, আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ইমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম, ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে, এর ছয়টা।